আপনি কি জিতে গেছেন? হ্যাঁ জিতলাম তো। আমার কাছে আইসেফ সেকেন্ড, নওশাদ সিদ্দিক। আমাদের তিনটে প্রার্থী দিয়েছিল, একটা প্রার্থী আবার ন ভোটে হেরে গেছে আর একটা এখন বাকি আছে, এখন আর গণনা চলছে। ভালোই লাগছে, আশা করি ভালোই হচ্ছে। মানে আপনার লোকেরা সাড়া দিয়েছে, ভাইজানের জন্য সাড়া দিয়েছে, এর প্রথম জয় আমার, ভরপুর খুশি আছে, একদম খুশি। আমি আগের দিনও আপনাকে বলেছিলাম যে 100-100 দেখবেন, আইএসএফআই প্রার্থী জিতছি। আপনি আগের বার আমার কাছে রিপোর্ট নিয়েছিলেন যে কতটা আমি সভাপতি আছেন, আমি বলেছিলাম 100-100। আমাদের এই পার্টটা আমরা জিতে গেছি, আমাদের ভোট ক্যান্সেল হয়েছে, কি ভোট আমরা পেয়েছি, সাইন ছিল না, যে অফিসার ভোট নিয়েছিল গ্রাম সভায় ওনার সাইন ছিল না বলে ভোটটা ক্যান্সেল হয়েছে। তাহলে আমরা ওই তা গিয়েছিলাম, আমাদের 58 ভোট ক্যান্সেল হয়েছে। আচ্ছা, যেটা পর আমি এলাকার কতটা উন্নয়ন করবো, এলাকা বলে কাজের জন্য আমি দাঁড়িয়েছি, আমি লোভের জন্য দাঁড়াইনি, আমি দাঁড়িয়েছি কাজের জন্য, পাড়ার স্বার্থের জন্য আমি দাঁড়িয়েছি, কাজের জন্য। দেন বাকি আছে আপনার কাজ, কিছু বহুত কাজ বাকি, সিএমএ যেগুলো করতে পারে না সেই কাজগুলো আমি আশা করি করবো, না আশা করি একদমই হবে। আমি এই মতো ধুলাগড় যে ব্লক যে ভনগনা যে ক্যাম্প, সেখান থেকে আমরা ভিডিও তুলে হয়েছে লাইভ। আইসে প্রার্থী একমাত্র আইসে প্রার্থী আন্দোল পঞ্চায়েত থেকে একমাত্র আইসে প্রার্থী উনি জয়ী হয়েছে 129 ভোটেতে, সেই ভিডিও আমরা একেবারে লাইভ দেখাচ্ছি। আমাদের চ্যানেল যারা নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। আন্দোল পঞ্চায়েতের 47 বুথ আইসে প্রার্থী হবিবর রহমানের বক্তব্য, আমি কাজের জন্য দাঁড়িয়েছি, লোভের জন্য দাঁড়াইনি, পাড়ার স্বার্থের জন্য দাঁড়িয়েছি, ড্রেন বাকি আছে, বহুত কাজ বাকি আছে, এমনই বক্তব্য আমাদের চ্যানেলের মাধ্যমে তুলে ধরলেন। যারা আমাদের চ্যানেলে ভিডিও দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন, আর আমাদের ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করবেন। ধন্যবাদ।